হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার টিপিলিং ওয়াইফাই রোটার পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন আপনি নিজে নিজে। তো এই বিষয়টি জানার জন্য ভিডিওটি এন্ড অপশন পর্যন্ত দেখুন, তাহলে আপনি আপনার মোবাইল ডিভাইস দিয়ে আপনি টিপিলিং ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যেটা করতে হবে, আপনাকে আপনার মোবাইল ফোনের ওয়াইফাইটি কানেক্ট করুন। আপনি সেটিং এ যান, সেটিং এ যাওয়ার পর ওয়াইফাই সেটিং এ যাবেন। ওয়াইফাই সেটিং এ যাওয়ার পর আপনি আপনার যেটা করতে হবে, আপনাকে যে ওয়াইফাইটি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছেন সেটি আপনার ফোনে কানেক্ট করে নিন। কানেক্ট করে নেওয়ার পর আপনার যখন কানেক্ট হয়ে যাবে, তারপর আপনি বেরিয়ে পড়ুন। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার রোটারের পিছনে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, যে টিপিলিং ওয়েবসাইটটি, এবং এর একটি ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া রয়েছে। দেখুন, ওখানে পিছনে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই এর ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া রয়েছে। ডিফল্ট পাসওয়ার্ড সবসময় অ্যাডমিন দেওয়া থাকে, পাসওয়ার্ড অ্যাডমিন এবং ইউজার নাম অ্যাডমিন। তারপর আপনি যেটা করবেন, আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। সেখানে লিখুন আপনার আইপি অ্যাড্রেসটি, লিখুন আইপি অ্যাড্রেসটি আপনি পেয়ে যাবেন। সেখানে আইপি অ্যাড্রেসটি লেখার পর আপনার এই ধরনের একটি লগইন করার জন্য, টিপিলিং এর ওয়েবসাইট লগ ইন করার জন্য পাসওয়ার্ড চাবে, সেখানে অ্যাডমিন অ্যাডমিন ধরনের জায়গায় দিয়ে দেবেন। তারপরে যেটা করবেন, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার টিপিলিং এর যে পেজটি সেটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন ওয়ারলেস সেটিং একটা অপশন আছে, ওয়ারলেস সেটিং করে ওয়ারলেস সিকিউরিটি আরেকটি অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর আপনার যদি পূর্বে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে সেটি এখানে থাকবে, আর যদি না দেওয়া থাকে সেটি এখানে আপনি নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। এবং পূর্বে পাসওয়ার্ড দেওয়া থাকে সেটিকে কেটে দিন, কেটে দিয়ে আপনি দিয়ে দিন আপনার নতুন পাসওয়ার্ডটি। দেওয়ার পর আপনি নিচে দেখবেন সেভ একটি অপশন রয়েছে, সেখানে সেভ করে দিন আপনার পাসওয়ার্ডটি। তো এখন দেখুন আপনার মোবাইলের ওয়াইফাই কানেক্টটি ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আবার পুনরায় কানেক্ট করতে হলে আপনাকে সেই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি আপনাকে দিতে হচ্ছে। তো এইভাবে চাইলে আপনি খুব সহজেই আপনার ওয়াইফাই আর রোটারের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন, খুব ইজি। Oh,